ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম পাইকারি ও খুচরাতে কেজিতে ২০ টাকা করে কমেছে। দুদিন পূর্বে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ পাইকারিতে ১০০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ টাকা বিক্রি হচ্ছে। খুচরাতে পূর্বে ১১০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন, দাম যেন আরো কমে সেই দাবি তাদের। ১-২ হাটা আগে কিনেছি বা ১১০-১০৫, আর আজকে কিনলাম হলো ৯০ টাকা। পেঁয়াজকে আগে ছিল ১১০ টাকা, এখন আজকে ৯০ টাকা কিনলাম, অনেক সুবিধা হয়েছে আমাদের। এখন তার একটু পেঁয়াজের দাম কমেছে, এখন ১০০ টাকা কেজি বিক্রি করছে, এখন আমরা লিচ্ছি আর একটু কমলে একটু ভালো হতো। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা বলেন, ভারত সরকার ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই স্থলবন্দর দিয়ে ভারত থেকে সেই পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে এমন খবরে মোকামে পেঁয়াজের সরবরাহ বাড়তে শুরু করেছে। কৃষকদের পাশাপাশি যেসব আড়তদাররা পেঁয়াজ মজুত করে রেখেছিলেন তারাও এখন বাজারে পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। এতে করে মোকামে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, যার কারণে আমরাও এখন কিছুটা কম দামে কিনতে পারায় কম দামে বিক্রি করছি। পেঁয়াজ গত ২-৩ দিন আগে আমরা পেঁয়াজ খুচরা বাজারে ১১০ টাকা বেচছি, পাইকারি বেচছি হলো আপনার ১০০ টাকা কেজি। এখন হলো আপনার আজকে পেঁয়াজ বেচতেছি হলো আপনার খুচরা বাজারে পাইকারি বেচতেছি ৮০ টাকা কেজি, আর খুচরা বেচতেছি আপনার ৯০ টাকা কেজি। এই ১০-২০ টাকা কমার কারণ হচ্ছে আপনার হলো ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, ২-৪টা ট্রাক বাংলাদেশ ইতিমধ্যে ঢুকছে, সেই কারণে পেঁয়াজের বাজারটা অনেকটাই কমে আসছে।